রাগ ও অভিমান জীবনের পতন ঘটায়। তাই ধৈর্য ধারণ করতে শিখুন, কারণ ইহকাল ও পরকালে সে ব্যক্তি সুখী যে ধৈর্যশীল হয়। পার্থিব জীবন কিছুটা ছোটবেলার খেলাধুলার মতো, সময় কখন শেষ হয়ে যায় বোঝা যায় না। জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতেই জীবনটা ফুরিয়ে যায়। সোনায় জল মিশিয়ে না নিলে গয়না যেমন মজবুত হয় না, ঠিক তেমনি ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা ভক্তি না মিশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থ ছাড়া এক পা এগোয় না, ঠিক যেমন নেকড়ে ও মেষ শাবকের বন্ধুত্ব কারণ ছাড়া হয় না। জান্নাতবাসীরা সব সময় জীবিত থাকবে, তাদের কখনো মৃত্যু হবে না। তারা যুবক থাকবে, বয়স্ক হবে না, এবং দেহের আকার হবে হযরত আদম আলাইহিস সালামের ন্যায় 70 ফিট লম্বা। সেখানে কোনো দুশ্চিন্তা ও দুর্ভোগ থাকবে না। অন্যের ক্ষতি করার আগে ভেবে নেবেন আপনি অন্যের যতটুকু ক্ষতি করছেন, কেউ একদিন আপনার এর চেয়ে বেশি ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা সবকিছুই দেখেন, তাই সাবধান হন। যারা রাতে আরামের বিছানা ছেড়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগি করবে, এমন প্রত্যেক ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। দুনিয়াতে কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিকে মাটি করে দেয়। ডিলিট যত তাড়াতাড়ি হয়, ডাউনলোড ততটা তাড়াতাড়ি হয় না, সেটা অ্যাপ্লিকেশনই হোক কিংবা সম্পর্ক। হাতের নখ বড় হয়ে গেলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি হলে ভুল ভাঙাতে হয়, সম্পর্ক নয়। বিজয়ীরা কখনো হারে না, আর হার মানা মানুষ কখনো বিজয়ী হতে পারে না। রাজনীতির উদ্দেশ্য দেশের সেবা হওয়া উচিত, কিন্তু আমাদের দেশের রাজনীতি মূলত ক্ষমতায়নের উদ্দেশ্য প্রণোদিত। বিশ্বের উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও রাজনীতিবিদ, সমাজসেবক, গবেষক ও স্বাধীনতা সংগ্রামীদের তালিকা থাকা উচিত, এবং সেগুলো গণমাধ্যমে প্রচার করা জরুরি। আগে শুনতাম বেশি জানলে মানুষ পাগল হয়, কিন্তু আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করে পাগল হয়েছি। আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে জানার চেষ্টা করুন, ঈমান মজবুত হবে। বাণীগুলো আপনাদের ভালো লেগে থাকলে ও এরকম বাণী আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন বাণীর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন।